হে এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি বানাবো অসাধারণ টেস্টি, বাঙালিদের খুবই প্রিয় একটি রেসিপি, লোটে মাছের ঝাল। আজকের রেসিপিটা আমার রিকোয়েস্টের রেসিপি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলঘণ্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। আধা কিলো লোটে মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, ম্যারিনেট করে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, এবার ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাও একটু ফ্রাই করে নেব। তিনটে কাঁচা লঙ্কা চারা দিয়ে দিলাম। এখন অ্যাড করব টমেটো পেস্ট। এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এখন অ্যাড করব হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো লবণ। এবার মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। সব কিছুই ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করব জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। প্রায় 3 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন অ্যাড করব গরম মশলা গুঁড়ো, মিশিয়ে নেব। সব শেষে অ্যাড করব ধনে পাতা কুচি। এবারে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। তো এই ছিল আজকের রেসিপি, আপনারাও বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলঘণ্টাটি অবশ্যই প্রেস করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার।